করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন WB এডুকেশন। করোনা সংক্রমণ রুখতে আনলক 5 এর নির্দেশিকার মেয়াদ 30 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। অর্থাৎ নভেম্বর মাসের গোটাটাই পুরনো নির্দেশিকা বহাল থাকছে, ফলে স্কুল কলেজ খুলবে কিনা তা পড়ুয়াদের অভিভাবক পরিচালন কমিটির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। দেখে নেওয়া যাক আনলক 5 এর স্কুল কলেজের জন্য কি কি নির্দেশিকা ছিল। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, তা নির্ভর করবে এলাকার করোনা পরিস্থিতির ওপরে। এক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। দু নম্বরে রয়েছে অনলাইনে পড়াশোনার ব্যাপারে পড়ুয়াদের উৎসাহ দিতে হবে। তিন নম্বর, যেসব পড়ুয়া ঘরে থেকেই অনলাইনে পড়াশোনা করতে চায় তাদের স্কুলে আসতে বাধ্য করা যাবে না। চার নম্বরে রয়েছে পড়ুয়ারা স্কুলে আসতে পারে একমাত্র তাদের অভিভাবকদের লিখিত অনুমতি নিয়েই। তারপরে রয়েছে স্কুলে হাজিরার ব্যাপারে জোর করা যাবে না। তারপরে রয়েছে এলাকার করোনা পরিস্থিতির উপরে নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানে আচরণবিধি ঠিক করবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। এবং লাস্ট যেটা রয়েছে, PhD গবেষক এবং MSc পাঠরত পড়ুয়ারা যাদের ল্যাবের প্রয়োজন রয়েছে তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। এখনো পর্যন্ত ঠিক হয়নি যে কবে স্কুল কলেজ খুলবে। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।